Hey, what's up guys? This is Netweb from YouTube Tech Video. আর আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন খুব সহজে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ছাড়া। আপনারা আপনাদের মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট ইত্যাদি যে কোনো ডিভাইস দিয়ে আর কি আপনারা চ্যানেলের আর্টটি তৈরি করতে পারবেন উইদাউট এনি অ্যাপ্লিকেশন। সো ভিডিওটি আজকে অনেক মজা হবে, দেখতে থাকুন। যাদের ইউটিউব চ্যানেল আছে বা যারা চ্যানেলের জন্য আর্ট তৈরি করতে চাচ্ছেন খুব সহজে। আর হ্যাঁ, আর্টটি তৈরি করার জন্য আপনাদের কোনো প্রকার কোনো কষ্ট করতে হবে না আর কি। চ্যানেল আর্টের সব টেমপ্লেটস দেওয়া আছে, আপনারা জাস্ট আপনাদের পছন্দ করবেন কোন আর্টটি আপনাদের কাছে ভালো লাগে, জাস্ট আপনারা আর্টটিতে সিলেক্ট করে আপনারা আপনাদের চ্যানেলের নাম, ছবি, লিঙ্ক আর কি এডিট করে বসিয়ে দেবেন আর হয়ে যাবে আপনাদের চ্যানেলে আর্ট খুব সহজে কোনো প্রকার কষ্ট ছাড়া। সো আমি আজকে সব কিছু দেখাবো কম্পিউটার স্ক্রিনে। আমি আপনারা এই সম্পূর্ণ কাজটি আপনাদের মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, কিন্তু মোবাইল ফোনের ছবি স্ক্রিন আপনাদের দেখাতে অসুবিধা হবে, আপনারা মোবাইল ফোন দিয়ে করে নিন। আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে বড় স্ক্রিনে দেখিয়ে দিব, আপনাদের বুঝতেও সুবিধা হবে আর আমার বুঝাতেও সুবিধা হবে। সো বেশি কথা না বলে সোজা সোজা আমরা স্ক্রিনে চলে যাই, সেখানে সব কিছু দেখাই কিভাবে চ্যানেল আর্ট তৈরি করবেন, প্রফেশনাল চ্যানেল আর্ট তৈরি করবেন কোনো প্রকার অ্যাপ ছাড়া খুব সহজে। সো স্ক্রিনে চলে যাই। অলরাইট, আমরা কম্পিউটার স্ক্রিনে এসে পড়েছি। এখান থেকে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিলাম। তো ব্রাউজার সিলেক্ট করার পরে আপনারা এখানে সার্চ বারে সার্চ দিবেন snapa.com। তো লিখে সার্চ দেওয়ার পরে আপনাদের সাথে আর কি এরকম একটি ইন্টারফেস শো হবে আর কি, এই ওয়েবসাইটটি শো হবে। তো আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে এক ক্লিকেই কষ্ট ছাড়া এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। সো এখন কাজের কথা আসি। তো এখান দেখতে পাচ্ছেন ক্রিয়েট মাই গ্রাফিক্স নাও, তো আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে আর কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনাদের নাম আর একটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনারা অ্যাকাউন্টটি করে নেন। সো গাইস, এখানে আমার সব কিছু ইনফরমেশন দেওয়া শেষ, তো আপনারাও দিয়ে নেবেন। তারপর এখানে ক্লিক করবেন আই অ্যাম নট রবট। তো আপনাদের ক্যাপচার আসলে ক্যাপচার পূরণ করে এখানে দেখবেন গেট স্টার্ট ফ্রি, তো এখানে ক্লিক করবেন। তো এরকম কোনো অপশন আসলে ওকে তে ক্লিক করে দিবেন, নেভার। তো ইমেল পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস হবে আর কি, আপনাদের এই পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনারা জাস্ট একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আর্ট। তো আপনারা এই ইউটিউব চ্যানেল আর্টের উপরে ক্লিক করবেন, এখানে হাজারো আর্ট দেখতে পারবেন, অথবা এখান থেকে আপনারা প্লাস আইকনে দিয়েও আপনারা অ্যাড করে নিতে পারবেন আর কি, আপনাদের নিজের মতো বানিয়ে নিতে পারবেন। আর এখানে অনেক টেমপ্লেটস দেওয়া আছে, এগুলা থেকে আপনি পছন্দ করে আর কি বানিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে এইটা আর কি এই টেমপ্লেটসটা আর কি পছন্দ করছি, আপনাদেরকে এটা দিয়ে দেখিয়ে দিব কিভাবে আর কি আপনারা চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন খুব সহজে। তো এখানে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের চ্যানেল আর্ট, আর এখানে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আমি সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, তো এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখান থেকে আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে আপনারা চেঞ্জও করতে পারবেন, বা এখানে আপনাদের অনেক ব্যাকগ্রাউন্ড আছে, এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড আর কি পছন্দ করে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন, অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব না। তো এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট, তো আপনারা এই ইফেক্টসে ক্লিক করবেন, তো এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদের নিজেদের মতো আর কি কতটুক কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দের মতো। তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিই। তো এখানে ডার্ক দেখতে পাচ্ছেন, তো এটা যদি সম্পূর্ণ করে দেন, তারপরে এটা দেখতে পাচ্ছেন আর কি কালো কালার হয়ে যেতেছে, ব্লার আর কি, এখানে অনেক অপশন আছে, এটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারবেন আর কি, ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। আর এখানে কিছু আইকন আছে দেখতে পাচ্ছেন হালকা আর হচ্ছে, তো এগুলা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন। তো আমি জাস্ট আমি আপনাদের ভিডিও বড় হয়ে যাবে, তো আমি জাস্ট অল্প অল্প করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে টেক্সট আছে, গ্রাফিক্স আছে, আরো অনেক অপশন আছে, তো ওইগুলোতে আপনারা দেখে নেবেন। তো এখানে মূল কাজে আসি, এখন আপনারা এডিট করবেন কিভাবে। তো এখানে লেখাটার উপর ক্লিক করবেন, লেখাটার উপর ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে আপনারা এই সম্পূর্ণ লেখাটা মুছে ফেলবেন। মুছে ফেলার পরে আপনাদের চ্যানেলের নামটি অবশ্যই এখানে দিয়ে দিবেন, তো আমি আমার চ্যানেলের নামটি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার চ্যানেলের নামটি দিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন ওপর নিচে দুইটা লাইন হয়ে গেছে। তো আপনারা এখানে ক্লিক করে জাস্ট এটা এইভাবে টেনে দিবেন, টেনে দেওয়ার পরেই আর কি এরকম হয়ে যাবে। তারপরে এটার উপর ক্লিক করে আর কি এটা পজিশন মতো জায়গা মতো আর কি দিয়ে নেবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করার পরে আপনারা যদি এই টেক্সটে ক্লিক করেন, তো এখানে অনেক ফন্ট আছে, ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট,
এই ফন্টের উপর ক্লিক করার পরে এখানে অনেক ফন্ট আছে, তো আপনারা আপনাদের পছন্দ মতো আর কি এই ফন্ট গুলা চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলো আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে নিবেন। তো আমি এতটুকুই আপনাদের দেখিয়ে দিই। আর এখানে আরেকটি লাইন দেখতে পাচ্ছেন, তো এখানে যদি আপনারা ক্লিক করেন, ডাবল ক্লিক করার পরে এখানে আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। তো আমি এখানে জাস্ট youtube.com লিখে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমি youtube.com লিখে দিয়েছি, আর এখানে এই পাশে দেখতে পাচ্ছেন একটা কোড। তো এই জায়গায় আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিতে পারবেন বা আপনাদের যে কোনো ইমেল দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি একটি আর কি আমি আপনাদের সাপোজ বুঝিয়ে দিই। তো এখানে জাস্ট আমি gmail.com লিখে দিলাম। তো এখানে আপনারা আপনাদের নাম্বারটিও দিতে পারবেন বা আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ইমেল অ্যাকাউন্টটিও এখানে দিয়ে দিতে পারবেন। তো এটারও আপনার অনেক ফন্ট আছে, আপনারা এই ফন্ট গুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের মন ইচ্ছা মতো আর কি। ফন্ট বড় ছোট সব এভরিথিং এখান থেকে করা যাবে আর কি, যতটুকু আপনারা চান। এখানে সব অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো এগুলো আপনারা আর কি বানানোর সময় আপনাদের চ্যানেল আর্ট এগুলো করে নেবেন, কেননা আমি যদি দেখাতে চাই অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। সবগুলা সিম্পল আর কি, সাইজ বড় ছোট করা সব অপশন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ছবির আইকন, তো এখানে আপনাদের চ্যানেলের আইকনও দিয়ে দিতে পারবেন বা আপনাদের নিজের ছবি দিয়ে দিতে পারবেন। তো এটা দেখিয়ে দেই। তো আপনারা জাস্ট যে কোনো একটি এই ছবিটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে ডিলেট অপশন দেখতে পাচ্ছেন, এই এখান থেকে ডিলেট করে দিবেন। তো ডিলেট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স, তো আপনারা এই গ্রাফিক্সে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপলোডস, আপনারা এই আপলোডসে ক্লিক করার পরে আপলোডস অ্যান্ড ইমেজে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা এইখানে যেই ছবিটি আর কি অ্যাড করতে যাচ্ছেন সেই ছবিটি জাস্ট আপনারা এখানে অ্যাড করে দিবেন। তো আমি আমার যে ছবিটি এখানে অ্যাড করতে যাচ্ছি সেই ছবিটি অ্যাড করে দেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপলোডে ক্লিক করছি আর এখানে আপলোড হচ্ছে আমি যে ছবিটি আর কি আপলোড করব এখানে। তো এই ছবিটা দেখতেন দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। তো জাস্ট আপনারা এই ছবিটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা আর কি চার কোণা ইচ্ছা ছবিটা, আর এখানে গোলাকার। তো আপনারা এই গোলাকার আপনারা আগে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করে নিতে পারবেন, বা আপনারা যদি না পারেন তাহলে এখানে অপশন আছে। তো আপনারা এই গ্রাফিক্সে যাওয়ার পরে এই ছবিটির উপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রপ আইকন, এই ক্রপের ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন গোল আইকন, তো আপনারা জাস্ট এই গোলটার ভিতরে ক্লিক করবেন। ক্লিক করে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন, তো অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্ট চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আর কি এই নতুন করে ছবিটা গোল হয়ে গেছে। তো আপনারা জাস্ট এই ছবিটার উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে এখানে এটা শো হয়ে যাবে আর কি, ছবিটা এখানে এসে পড়বে। তো দেখতে পাচ্ছেন ছবিটা এসে পড়েছে অনেক বড়। তো এখান থেকে আপনাদের সাইজ মতো আর কি করে নেবেন, ছোট করে নেবেন ছবিটা। তো ছোট করে দিয়ে জাস্ট আমি এই টেমপ্লেটটার উপরে আর কি অ্যাড করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট করে দিলাম, এখান থেকে আমি এরকম আর কি আকারে দিয়ে দিই, নিচে একটা শ্যাডো দিয়ে দিলাম। তো এইভাবে দিয়ে দিলাম, অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আরেকটি ছবি আছে, তো এখানেও সেম ভাবে আপনারা এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করবেন, আবার আপনাদের এখানে আপনাদের যে কোনো একটি ছবি দিয়ে দিবেন। তো পুনরায় আমি যেভাবে দেখেছি সেভাবে আর কি গ্রাফিক্সে যাবেন এন্ড আপলোডে গিয়ে আপনাদের ছবিটি এডিট করে আর কি বসিয়ে দিবেন এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ছবিটিও বসিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনারা এই আইকন গুলা যে আইকন গুলো আছে এগুলোও চেঞ্জ করতে পারবেন আর কি, সবকিছু চেঞ্জ করতে পারবেন, এখানে অপশন আছে। তো গাইস এভাবে আর কি খুব সহজে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রকার অ্যাপ ছাড়া আর কি খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলের জন্য ইউটিউব আর্ট আর কি তৈরি করতে পারবেন। তো আপনারা আপনাদের মতো ইউটিউব আর্টটি মানে চ্যানেলের আর্টটি তৈরি করার পরে সম্পূর্ণ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডে, ডাউনলোডে ক্লিক করার পরে প্রথম অপশনটি ওয়েব অপটিমাইজ জেপিজি তে ক্লিক করবেন আর কি, আপনাদের থাম আর কি আর্টটি ডাউনলোড করার জন্য। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দেই। সো গাইস দেখতে পাচ্ছেন এই যে আমার চ্যানেল আর্টটি এখানে ডাউনলোড হয়ে গেছে। সো গাইস এভাবে আর কি খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে কোন প্রকার অ্যাপ ছাড়া চ্যানেলের জন্য আর্ট তৈরি করতে পারবেন আপনাদের পছন্দ মতো আর কি। সো এই ছিল আজকের ভিডিওটি। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা, অনেক কষ্ট করে ভিডিওটা বানাই রোজা রেখে। সো বাই বাই।